ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে 40 স্থাপন, বিশ্ব মন্দার কারণে সরকার মিতব্যয়ী হতে বাধ্য হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। গাইবান্ধা উপনির্বাচন বন্ধে কমিশনের সিদ্ধান্ত যথার্থ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ সাবেক তিন সিইসির। গাইবান্ধা পাঁচাছড়ের উপনির্বাচনে অনিয়মের বিষয়ে দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ করেছে ইসি গঠিত তদন্ত কমিটি। খুলনায় গণসমাবেশ বানচালে ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ বিএনপির। আওয়ামী লীগের সঙ্গে খেলায় পারবে না বিএনপি, বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এইচএসসি পরীক্ষায় এবার অংশ নিচ্ছে 12,03,407 জন পরীক্ষার্থী, 41 দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার। শ্রমখাতকে কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেদিকে নজর রাখতে আইএলওর প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের। কলেজ ছাত্রী মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহান আনভির সহ আটজনকে দায়মুক্তির আবেদন জানিয়ে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন। ভারতে বিরোধী দল কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন মল্লিকার্জুন খড়গে, 24 বছর পর দলটির নেতৃত্বে এলো নেহরু ইন্দিরা পরিবারের বাইরের কেউ। স্কটল্যান্ডকে হারিয়ে জয় ফিরল আয়ারল্যান্ড, টি-20 বিশ্বকাপে প্রথম রাউন্ডে জমে উঠেছে বি গ্রুপের লড়াই।